আলহামদুলিল্লাহ প্রশ্ন এসেছে আঁকি পাথরের আংটি সম্পর্কে আসলে এই ব্যাপারে কোনো হাদিস সাব্যস্তই হয় না আলাদা বিশ্বাস যে আংটি পড়তেন তার পাথর যেটা ছিল এটা হলো পাথরও ছিল না এটা রূপা দিয়ে সেটাকে রূপা খচিত ছিল এটাই হাদিসে আসছে তো আকিকতা যেভাবে আসছে যেগুলো এগুলো বর্ণ সাব্যস্ত না আর একটাই আসছে যে ওয়াদি আকিক সম্পর্কে এটা হলো জুলভালি ফাতে ওখানে আল্লাহ নব্বীকে বলা হয়েছে এখানে নামাজ পড় দুই জায়গা কারণ এটা বরকতের উপত্যকা এটাকে হাদিসের কিছু পরিবেশ আছে তা সেইফ বলা হয় এইভাবে করে এই ওয়াদি আকিক যেটা এই আকিক নামক উপত্যকাকে তারা আকিক পাথর দিয়ে পাল্টায় বলছে যে মধ্যে বরকত আছে তাইলে এইভাবেও ইসলামকে বিভিন্নভাবে মানুষ কলুষিত করছে তার মধ্যে কদর্য লেপন করছে সেগুলোর থেকে আল্লাহ ইসলামকে সংরক্ষণ করেছেন মহাদ্দ এক সেই জীবন পণ তাদের যে মেহনত এবং তাদের কষ্ট এবং কোরবানি এর মাধ্যমে তো সেই জন্যে আমাদেরকে বানোয়ার যে কোনো জিনিস থেকে দূরে থাকতে হবে এবং এই মোহামদিস তাহকি যেই হাদিস যেগুলো শাহী সেই ধরনের হাদিস থেকে আমাদেরকে উপকৃত হতে হবে এরপর আমল করতে হবে এবং আংটি দিয়ে আসলে কোনো আকিদা বিশ্বাসের কথা কেউ যদি ভাবে তো এটা ভুল আংটি মিশ্রণ ব্যবহার করছেন আংটি হিসাবে এটা তিনি এটা দিয়ে শিলও দিতেন সেই হিসাবে কেউ চাইলে আংটি ব্যবহার করতে পারে ডাইন হাতে বাম হাতে দুইটাই জাইজ এবং বাম হাতের আঙ্গুল কোনটা তো সেখানে হলো কনিষ্ঠা কনিষ্ঠ আঙ্গুলের বিষয়টা প্রাধান্য প্রাপ্ত